আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপিল বোর্ড নির্বাচিত করেছে। আমি শপথ নিয়ে শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদকের চেয়ারে বসে গিয়েছি। আমার এই সাধারণ সম্পাদক চেয়ারে বসাকে স্টে করেছে মহামান্য হাইকোর্ট। আমি মহামান্য চেম্বার জজের কাছে আপিল করি। মহামান্য চেম্বার জজ আমার উপর মহামান্য হাইকোর্ট যে স্টে করেছিল সেটাকে স্টে করেছে এবং স্টেটাসকো দিয়েছে। আমি আমার পূর্বের জায়গায় চলে গিয়েছি সাধারণ সম্পাদক পদে। স্টেটাসকো মানে হলো যে আপনি যেই জায়গায় থাকবেন, যে যেই জায়গায় আছে সেখানেই থাকবে। মহামান্য সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ বেঞ্চ মহামান্য চেম্বার জজ যে স্টে দিয়েছে সেই আদেশেই বহাল রেখেছে। সুতরাং বৈধ সাধারণ সম্পাদক হিসেবে আমি রয়ে গিয়েছি, অন্য কেউ নয়। এতটুকুই আসলে আপনাদের কাছে আমার বলার ছিল। হ্যাঁ, না না, কোনো আমার বাধা নেই। আচ্ছা, আরে সেটা তো আদালত যেটা আপনারা জানেন যে আরেকটা আজকে আরেকটা যেটা একটু ভুল আসছিল যে কালকে শুনানি আছে, কালকে কিন্তু কোনো শুনানি নেই। আমাদের নেক্সট শুনানি কিন্তু মঙ্গলবারে, রাইট? আমাদের নেক্সট শুনানি হলো মঙ্গলবারে এবং ততদিন পর্যন্ত আমি যে জায়গায় আছি আমি সেখানেই থাকব। আদালত যেটা নির্দেশ দিবে সেটা আমরা সবাই মেনে নিব। আর আরেকটা জিনিস আসলে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। আজকে আসলে আমি একটা জিডি করেছি বনানী থানায়, সেটার কপিটাও আমি একটু দিতে চাই, কারণ এটা আসলে ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু আজকে আমি সংবাদ সম্মেলন করব, সেই জন্য আমি জিডিটা চিন্তা করলাম যে আপনাদের সামনে দিয়ে দেওয়া উচিত, কারণ এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হলো এই মিডিয়া। তো মিডিয়ার সাথে আমি সব কিছুই শেয়ার করছি। জিডিটা হলো আসলে মানে আমি পড়েই শুনাই। গত 14-2 তারিখে আনুমানিক সকাল 8 ঘটিকার সময় আমার নিজ বাসা হতে বনানী সুপারমার্কেট ফুল ক্রয়ের জন্য যাই। আমি গাড়ি হতে গাড়ির দরজা খুললে অজ্ঞাতনামা কয়েকজন লোক সাহায্যের জন্য হাত বাড়ায়। আমি কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতনামা কতিপয় লোক মামলা হতে সরে দাঁড়ানোর জন্য বলেই ওখান থেকে চলে যায়। মামলা হতে সরে দাঁড়ানো বলতে আমি আসলে মনে করছিলাম যে ওনারা মানে ভিক্ষুক, কিন্তু আসলে সেই রকম কোনো ব্যাপার না। ওনারা আসলে আমাকে যেটা বলতে চাচ্ছে যাতে আমি মামলাটা থেকে সরে দাঁড়াই এবং তা না হলে আমার জন্য কোনো সমস্যা হতে পারে। এরকম করে খুব সহসায় আসলে ওখান থেকে চলে গিয়েছে। তো উল্লেখিত বিষয় সাধারণ ডায়েরি করার জন্য অনুরোধ করা হলো। তা আমার কাছে আমি জোরে বলি, জোরে বলি, গত 14-2 গত 14-2-22 তারিখ আনুমানিক সকাল 8 ঘটিকার সময় আমার নিজ বাসা হতে বনানী সুপারমার্কেটে ফুল ক্রয়ের জন্য যাই। আমি গাড়ি হতে গাড়ির দরজা খুললে অজ্ঞাতনামা কয়েকজন লোক সাহায্যের জন্য হাত বাড়ায়। আমি কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতনামা কতিপয় লোক মামলা হতে সরে দাঁড়ানোর জন্য বলে ওখান থেকে চলে যায়। উল্লেখ্য যে কোর্টে একটি মামলা চলমান চলছে, উল্লিখিত বিষয় সাধারণ ডায়েরি করার জন্য অনুরোধ করা হলো। বনানী থানার জিডি নাম্বার 829 তারিখ 15-2-22 ডিউটি অফিসার বনানী থানা।